সুপ্রিয় শিক্ষার্থীগণ, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থাপনা নীতি অধ্যায় ক্লাসে হাজির। আমি আমিনুল করিম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ। এই অধ্যায়ের উপর আমাদের দুটি ক্লাস, একটি ক্লাস গত সপ্তাহে হয়েছিল ব্যবস্থাপনা নীতি, আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, যদি কেউ মিস করে থাকো তোমরা যে ফেসবুক লিংক অথবা ইউটিউব লিংক আছে সেখানে দেখে নিতে পারো। আমরা আলোচনা করেছিলাম ব্যবস্থাপনা নীতি কি, আমরা হ্যান্ডি পেয়ার সম্পর্কে আলোচনা করেছিলাম, তার 14টি নীতি আলোচনা করেছিলাম, আদর্শ ব্যবস্থাপক গুণাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা যাব এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তার আগে আমরা একটা উদ্দীপক করি। জনাব শফিক একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, জীবনে দীর্ঘ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তার ধারণা, উন্নত প্রযুক্তি যন্ত্রপাতি বসানো গেলে এখাতে সম্ভাবনা অনেক। তিনি চাকরি ছেড়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি আধুনিক মানের টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করলেন। তিনি এর নির্বাহী পরিচালক, কিন্তু এখন দেখছেন ব্যবস্থাপনার যে সকল কাজ রয়েছে সেগুলো পরিচালনা করা সবচেয়ে কঠিন। তিনি ব্যবস্থাপনাকে এতদিন এত গুরুত্বপূর্ণ মনে করেননি। তার মানে আমরা আজকে কোন দিকে দাবি করতে চাচ্ছি একটি ইঙ্গিত পাওয়া হতে পারে গেছে, যে শফিক সাহেব একজন ইঞ্জিনিয়ার, তিনি চাকরি করতে অন্যের অধীনে, কিন্তু কাজ করতে গিয়ে তিনি দেখলেন যে যদি প্রতিষ্ঠানে যদি একটু বিজ্ঞান ভিত্তিক কিছু প্রচলন করা যায় তাহলে এখাতে সফলতা অর্জন করা অনেক সহজ হয়। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন এবং পরিচালনা করতে গিয়ে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেন যা তিনি এতদিন অনুধাবন করতে পারেননি। তার মানে এই বিষয়টি যেহেতু শফিক সাহেব অনুধাবন করতে পেরেছেন যে বৈজ্ঞানিক যদি কোনো যন্ত্রপাতি বসানো যায় তাহলে আমরা আজকে যাচ্ছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দিকে। গত ক্লাস ছিল আমাদের আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি পেয়ার এবং তার 14টি নীতি। তাহলে আজকে আমরা যাব বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। শুরুতে আসো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি। গতানুগতিক ব্যবস্থাপনার পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি প্রবর্তন, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হল ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি যেটি কর্মীদের দক্ষতার উপর বৈজ্ঞানিক সমীক্ষা প্রয়োগ। অর্থাৎ সহজে যদি বলি আমরা, চিরাচরিত ব্যবস্থাপনার পরিবর্তে যদি বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা প্রবর্তন করা হয় তাহাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এবার আসো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কিভাবে আসলো। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ব্যবস্থাপনা ক্ষেত্রে বিজ্ঞান এবং মানবীয় দৃষ্টিভঙ্গি প্রবর্তনের অনেক গবেষণা, বিভিন্ন মনীষী বিভিন্ন ব্যবস্থাপকগণেতে বিশেষভাবে অবদান রাখেন। তার মধ্যে উল্লেখযোগ্য অবদান রাখেন ফ্রেডারিক উইনস্লো টেইলর, যাকে আমরা FW টেইলর নামে চিনি বেশি। তাহলে দেখো, গত ক্লাসে ছিল আমাদের আধুনিক ব্যবস্থাপনার জন্য, আজকে আমরা পাবো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য। আমি বলছিলাম গত ক্লাসে এই দুজনের মধ্যে যেন তোমরা এলোমেলো না করে। তাহলে এই যে FW টেইলর, তার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি একজন মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি একটি স্টিল কোম্পানিতে কাজ করতেন নিম্ন পদে।
পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসেন। তিনি ওই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে দেখেন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি আছে, কর্মচারী নিয়োজিত আছে, কিন্তু সঠিক মাত্রায় উৎপাদন হচ্ছে না। উৎপাদিত হলো পণ্যের দাম বেশি পড়তেছে। তিনি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন। গবেষণা করতে গিয়ে তিনি দেখেন যে প্রতিষ্ঠানে কাজগুলোকে যদি বিভিন্নভাবে বিন্যাস করা যায়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি যদি করা যায়, তাহলে এই কাজগুলোর গতিশীলতা আরো বেড়ে যাবে। তারই ফলশ্রুতিতে তিনি একটি গবেষণার হাত দেন। পরবর্তীতে 1911 সালে এই গবেষণা তথ্যটিকে তিনি প্রিন্সিপালস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট নামে একটি বই প্রকাশ করেন। তিনি সর্বপ্রথম ব্যবস্থাপনা ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি ব্যবহারের পর গুরুত্ব আরোপ করেন, যার কারণে FW Taylorকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তিনি তার এই গ্রন্থের মধ্যে চারটি নীতির কথা উল্লেখ করেছেন। তাহলে আমি তুলনা করি, হেনরি পেল করেছেন কয়টি নীতি? 14টি। তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বলেছেন কয়টি? 4টি। তাহলে তিনি বলছেন প্রথম নীতি যে প্রত্যেকটি কাজে গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রবর্তন। বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রমিক কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং উন্নয়ন। তিনি বলেছেন ব্যবস্থাপনা শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি। আরেকটি নীতির কথা তিনি বলেছেন ব্যবস্থাপনা এবং শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুষম বণ্টন। এই বিষয়গুলো যখন একটি প্রতিষ্ঠানে প্রয়োগ করা যাবে, তাহলে ওই প্রতিষ্ঠানটি কাজকর্মে গতিশীলতা বৃদ্ধির সাথে সাথে উৎপাদনও বৃদ্ধি পাবে। আসলে FW Taylor বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি দিকের কথা বলেছেন। তিনি প্রতিষ্ঠানে একটি হলো মানবীয় দিক, আরেকটি হলো অমানবীয় দিক। মানবীয় দিক এই দিকটির কথা বলছে শ্রমিক নিয়োগ। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে শ্রমিকের যোগ্যতা, দক্ষতা এবং বিশেষ যদি কোনো যোগ্যতা থাকে সেই বিষয়টি বিবেচনা দিয়ে তাকে নিয়োগ করা যেতে পারে। মানবীয় দিকের আরেকটি বিষয় তিনি বলেছেন প্রশিক্ষণ। শ্রমিক কাজ করবে, ব্যবস্থাপক দেখবে যে শ্রমিকটি কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, তাকে পর্যবেক্ষণ করতে হবে। তিনি যদি দেখেন যে বিশেষ কোনো ক্ষেত্রে কোনো শ্রমিক কাজ করতে সমস্যার সম্মুখীন হয়, তাহলে তাকে প্রশিক্ষণ দিতে হবে, তাকে পর্যবেক্ষণ করতে হবে। মানবীয় দিকের আরেকটি বিষয় পদোন্নতি বা উন্নয়ন। কোন শ্রমিক যদি কোনো বিশেষ কাজে বিশেষ পারদর্শিতা দেখাতে পারে, তাহলে তাকে পদোন্নতি দিয়ে কর্মে স্পৃহা বৃদ্ধি করা যেতে পারে। মানবীয় দিকের বিষয়টি হলো তিনি বলছেন শ্রমিক নিয়োগ, শ্রমিক প্রশিক্ষণ এবং উন্নয়ন বা পদোন্নতি। আরেকটি বিষয় বলেছেন সময় নিরীক্ষা বা সময় সমীক্ষা। এটি কি? অর্থাৎ একজন শ্রমিকের একটি কাজ করতে কি পরিমাণ সময় লাগে তা নির্ধারণ করে দিলেন এবং সেই সময়ের মধ্যে সে যদি কাজটি সম্পাদন করতে পারে তাহলেই তার পারদর্শিতা অর্জিত হবে। FW Taylor বলেছেন গতি নিরীক্ষা,
অতি নিরীক্ষা বলতে বোঝাবে যে কর্মচারী অঙ্গ প্রত্যঙ্গ কত কম নাড়াচাড়া করে কার্য সম্পাদন করা যায়। এই যে দেখো আমি অনলাইনে ক্লাসে তোমাদের সামনে উপস্থিত, আমি হাত দিয়ে কলমটা নিয়ে আনতে পারতাম, আমার এই কলমটা যদি আর একটু ধরে হতো আমি স্ক্রিনের আউট হয়ে কলমটা নিয়ে আসলাম, তাহলে কি হতো, এখানে আমি স্ক্রিনের আউট হয়ে যেতাম, ক্লাসে বিঘ্ন হয়ে যেতাম। এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে শ্রমিক যখন কাজ করবে তার কাজের সঙ্গে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেই বিষয়টি যেন তার সাথে সবগুলো সাজানো বা কাছাকাছি অবস্থানে থাকে, যে যত অঙ্গ প্রত্যঙ্গ কম নাড়াচাড়া করে কাজ করা যায়। শান্তি নিরীক্ষার কথা তিনি বলেছেন, শ্রমিককে দিয়ে শুধু কাজই করাবেন কাজই করাবেন কাজই করাবেন তা, যে শ্রমিক ওই কাজটি করতে গিয়ে কতটুকু অবসাদ হচ্ছে, কতটুকু ক্লান্ত হচ্ছে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আরেকটি মানবীয় দিক, প্রণোদনামূলক মজুরি। কোন শ্রমিক যদি বেশি কাজ করে, বেশি দক্ষতা অর্জন করে, দক্ষতার সাথে কার্য সম্পাদন করে, তাহলে তার প্রত্যাশাটা একটু বেশি হতে পারে, তাহলে ওই শ্রমিকের প্রত্যাশার সাথে যেন প্রাপ্তিটা সামঞ্জস্যপূর্ণ হয়, ব্যবস্থাপককে এই বিষয়টিও অবশ্যই খেয়াল রাখতে। সর্বোপরি মানব অধিকার আরেকটা বিষয়, শ্রমিক এবং ব্যবস্থাপকদের মধ্যে ভালো সম্পর্ক, যেটা আমরা বিভিন্ন সময় বলি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ক যদি প্রতিষ্ঠানে সৃষ্টি করা না যায় তাহলে ব্যবস্থাপকের প্রতি কর্মীদের আনুগত্য বৃদ্ধি পাবে না, তারা আনুগত্যের সাথে কার্য সম্পাদন করবে না। তাহলে একজন সফল ব্যবস্থাপক কি করবেন, শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে যে দূরত্ব সেটা কমিয়ে ফেলবেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির উপর জোর দেবেন। তাহলে মানবীয় দিকগুলো আমরা বুঝলাম কি, শ্রমিক নিয়োগ, শ্রমিক প্রশিক্ষণ, শ্রমিকদের উন্নয়ন, একটি কাজ সম্পাদন করতে কত সময় লাগে সময় নিরীক্ষণ, গতি নিরীক্ষণ, প্রণোদনামূলক মজুরি, শ্রমিক মালিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি, মানবিক দিক। এবার আস একটা কল আগেই দিয়ে শুধু অমানবীয় দিক, একটা অদেয়াতে অমানবীয় দিক হয়ে গেল। এখানে এবার আসো যে কাজ করার জন্য তার যে আনুষঙ্গিক পরিবেশ বা আনুষঙ্গিক যে সাপোর্ট সে দিকগুলোর কথা বলা হয়েছে, তারা কাজ যে করবে কিসের আলোকে কাজ করবে পরিকল্পনা, তাহলে অমানবিক অমানবীয় দিকে প্রথমটিকে আমরা বলতে পারি যে একটি সঠিক পরিকল্পনা থাকে। পরিকল্পনা যদি সঠিক থাকে সেটা শ্রমিকদের জন্য অথবা যারা জড়িত কার্য সম্পাদন ক্ষেত্রে তাদের বাস্তবায়ন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তিনি আরেকটি দিকের কথা উল্লেখ করেছেন, তা হল কার্য বণ্টন। যে শ্রমিক যে কাজের দক্ষতা বা পারদর্শিতা দেখাতে সক্ষম হয়েছে তাকে অবশ্যই সে কাজটি দিতে হবে, সে কাজটি যদি দেয়া হয় তাহলে অল্প সময়ে তার থেকে বেশি কাজ আশা করা যেতে পারে। এই বিষয়টাকে একটু বলি আমি, তোমরা একটু কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো, তোমাদের গ্রামের বাজার অথবা পাড়ার দোকানে একটা টেজার্সের দোকানের কথা চিন্তা করো, সেখানে কি আছে, একজন ব্যক্তি সে নিজে শার্ট সেলাই কাটতেছে, সে নিজে সেলাই করতেছে, নিজে বোতাম লাগাচ্ছে, নিজে সেটাকে আবার আয়রন করতেছে, নিজে প্যাকিং করতেছে। এবার চোখটা প্রসারিত করে একটু বড় করো, তাকাও একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের দিকে, সেখানে দেখো কাজগুলো কিভাবে ভাগ করে দেওয়া আছে, একজন কাটিং, একজন সেলাইয়ের কাজে আছে, একজন যে বোতামগুলো লাগানোর কাজে আছে, একজন আয়রন ম্যান আছে, একজন
প্যাকেট কাজে নিয়োজিত। এই যে কাজগুলো ভাগ করে দেওয়ার কারণে কি হয়, অতি দ্রুত বৃহদায়তনের উৎপাদন সম্ভব। এটা কি এফডব্লিউ টেলর কার্য বন্টন হিসেবে বুঝিয়েছে যে একটি কাজকে যতদূর সম্ভব বিভিন্ন জনের মধ্যে ভাগ করে দেওয়া। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি কি সেখানে কাজগুলো অতি দ্রুততার সাথে সম্পাদন হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কাঁচামাল এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, তিনি বলছেন কাঁচামাল যদি উন্নত না হয় তাহলে উৎপাদিত পণ্যেরও উৎকর্ষতা বৃদ্ধি পাবে না। কাঁচামাল চা তৈরি কাঁচামাল কি চা পাতা, তোমাকে যদি সোনারগাঁ হোটেলের যে কুক এনে দিয়ে খুব নিম্নমানের পাতা দিই সে কি খুব উন্নত মানের চা তৈরি করে দিতে পারবে? সম্ভব। চা তৈরি করতে গেলে প্রথম শর্ত হলো পাতার মানটা অবশ্যই কি হবে, ভালো হতে হবে। এই বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার জন্য বিশেষভাবে আসো, শ্রমিকরা যেখানে কাজ করে সে কাজের পরিবেশ, কাজের পরিবেশ যেখানে কাজ করে সেখানে যদি পর্যাপ্ত আলো বাতাস খোলামেলা পরিবেশ না থাকে তাহলে তাদের মধ্যে যে মন মানসিকতা সজাগতা মনস্তাত্ত্বিকতার উপর প্রভাব পড়বে। যখনই আলো বাতাস খোলামেলা পরিবেশে কাজ করবে তাদের মনটা উৎফুল্ল হয়ে যাবে। অবশ্যই তারপরে যে বিষয়টি অমানবিক যেটা শুরুটাই হলো যে আধুনিক যন্ত্রপাতি যতদূর সম্ভব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, কারণ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার ফলে কি হতে পারে প্রতিষ্ঠানের উৎপাদনটা আরো বাড়তে পারে। এই যে বৈজ্ঞানিক ব্যবস্থার মানবীয় দিক এবং অমানবীয় দিক একটু চিন্তা করে দেখো, এই বিষয়গুলো যদি কোনো প্রতিষ্ঠানে প্রয়োগ করা যায় তাহলে ওই প্রতিষ্ঠানের সফলতা অবশ্যই হবে। তাহলে আমরা বৈজ্ঞানিক ব্যবস্থা বলতে বুঝব গতানুগতি অথবা চিরাচরিত ব্যবস্থাপনা পদ্ধতির পরিবর্তে প্রত্যেকটি কাজে বিজ্ঞান অথবা আধুনিকতার প্রয়োগ। তাহলে আমরা বুঝলাম বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য কাকে বলে। এবার আসো আমরা একটা উদ্দীপকে যাই, যে উদ্দীপকটা পড়ার পরে আমরা তারপরে আলোচনা যাব। মেঘনা কর্পোরেশন একটি প্রসাধন সামগ্রী প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। আগে প্রতিষ্ঠানটিতে চিরাচরিত ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ করা হতো। নবনিযুক্ত ব্যবস্থাপক জনাব আতিক কার্য প্রক্রিয়ার বিভিন্ন দিক পরিবর্তন করেন। তিনি শ্রমিক কর্মীদের বৈজ্ঞানিক গবেষণা অনুসন্ধান ও বিশ্লেষণের দ্বারা কার্যকর পদ্ধতি অনুসারে কার্য সম্পাদন করার তাগিদ দেন। একজন আত্মপ্রত্যয়ী ব্যবস্থাপক হিসেবে তিনি কর্মীদের সহযোগিতা নিয়ে সফলতা অর্জন করেন। দেখো উদ্দীপকটিতে কি বলা হয়েছে, যে ব্যাংকার কর্পোরেশন একটা প্রসাধন উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেখানে একজন নতুন ব্যবস্থাপক জনাব আতিককে নিয়োগ দেওয়া হল। আতিককে নিয়োগ দেওয়ার পরপরই তিনি এসে যে গতানুগতিক যে পদ্ধতি আছে যে কাজগুলো করতো তার পরিবর্তে শ্রমিক কর্মীদের বৈজ্ঞানিক গবেষণা অনুসন্ধান ও বিশ্লেষণের দ্বারা কার্য সম্পাদনের তাগিদ দেন। একজন আত্মপ্রত্যয় ব্যবস্থাপক হিসেবে তিনি কর্মীদের সহযোগিতা নিয়ে সফলতা অর্জন করেন। এখন যদি আমি প্রশ্ন করি মেঘনা কর্পোরেশনের বর্তমানে কোন ব্যবস্থাপনা প্রচলিত রয়েছে ব্যাখ্যা করো। আগে যে আলোচনাটা যদি না থাকতো তুমি কি বুঝতে পারতো এখানে এটা কি? খুব সহজে বোঝা যাচ্ছে যে এটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এবার আসলে আরেকটি প্রশ্ন যদি আমি করি, মেঘনা কর্পোরেশন নতুন ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে কতটা লাভবান হবে বলে তুমি মনে করো?
তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আতিক সাহেব এসে যে প্রতিষ্ঠানে যে চেঞ্জ করে ফেলছেন, যে এই পরিবর্তনটা প্রতিষ্ঠান কি লাভজনক হবে কিনা তোমাকে প্রশ্ন করা হলো, যেটা লাভজনক হবে তুমি মতামতের সপক্ষে যুক্তি দাও। এবার তো তোমার মাথায় বোঝা যাচ্ছে যে আমি কোন অংশ কি আনসার করবো এখানে কোথায়। তার মানে তোমাকে এখানে জেনে রাখতে হবে অথবা পড়া থাকতে হবে তোমার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা কি। তুমি যদি সুবিধাগুলো বলতে পারবা এখানে, তাহলে বলতে পারবা আতিক সাহেব এইভাবে প্রতিষ্ঠানের বিজ্ঞানের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রবর্তনের ফলে প্রতিষ্ঠান এইভাবে এইভাবে লাভবান হবে। তার মানে তোমাকে কোন বিষয়টি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা এই বিষয়টি তোমাকে জানা থাকবে। তাহলে আসলে একটু জানার চেষ্টা করি। তাহলে আমরা বলছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো বিজ্ঞান ভিত্তিক প্রবর্তন, বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রবর্তন। তাহলে স্বাভাবিকভাবে সেখানে কি হবে, কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাবে। আতি সাহেব কি করতে পারেন, বিজ্ঞানের যে পদ্ধতিগুলো সেগুলো ব্যবহার করতে পারেন, এতে কর্মীদের দক্ষতা বেড়ে যাবে। কর্মীদের দক্ষতা বাড়ার সাথে সাথে প্রতিষ্ঠানে কি হবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। কারণ একটি প্রতিষ্ঠানের উৎপাদনের যে গতিশীলতা চাকা তার নির্ভর করো ওই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের কাজের প্রতি আনুগত্যের দক্ষতার উপর। তারা যদি দক্ষতার সাথে কাজ করতে পারে তাহলে উৎপাদনশীলতা বেড়ে যাবে। আসুন এবার বিশেষায়নের সুবিধা। বিশেষায়নের সুবিধা তাহলে কি হয়, বিশেষায়নের সুবিধার আগে একটু আগে আমি বলছিলাম যে একটি কাজ যতদূর সম্ভব বিভিন্ন ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে এই সুবিধাটা পেতে হলে কি করতে হবে, যে কাজকে বিভিন্ন কর্মীদের মধ্যে ভাগ করে দিতে হবে। এতে কি হবে, একটা কাজ বারবার বারবার করতে করতে তার ওই কাজের কি হবে দক্ষতা বেড়ে যাবে, পারদর্শিতা অর্জিত হবে। একই কাজ যখন বারবার করবে তখনই অতি দ্রুত কাজ সম্পাদন করতে পারবে। আর কি সুবিধা পেতে পারে সে, উন্নত মানের পণ্য উৎপাদন। কারণ দক্ষতার সাথে যদি কার্য সম্পাদিত হয় তাহলে ওই পণ্যগুলো অবশ্যই একটু গুণসম্মত, গুণগত মান সম্পন্ন প্রকৃতির হয়। কারণ দক্ষতার সাথে কোনো কাজ করা, সাপোজ যদি তুমি বলো একজন কম্পিউটার অপারেটর সে যেভাবে কিবোর্ডের উপর টিপ দেয় স্ক্রিনের দিকে তাকিয়ে, তোমার আমার বা অনেকের পক্ষে কিন্তু সম্ভব না। আমাদেরকে দিলে কি হবে, আমরা হয়তো পারবো কিন্তু সেখানে অনেক ভুল থাকবে, অনেক সময় বেশি লাগবে। কিন্তু ওই অপারেটর যেভাবে হাতের আঙুল এভাবে 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 করে তোমার চোখের পলক ফেলার আগে সেখানে অনেক ভুলটা কমে যাবে। তাহলে সেটাই আমরা কি বললাম যে উন্নত মানের পণ্য, যখনই একই কাজ সে বারবার করতে থাকবে তখনই তার কি হবে, উন্নত মানের পণ্য সে তৈরি করতে পারবে। আরেকটি সুবিধা আতিক সাহেব পেতে পারে, যদি কর্মীরা বুঝতে পারে সে যদি বেশি কাজ করে, সে যদি দক্ষতার সাথে কাজ করে তার মজুরিটা একটু বেশি হতে পারে। এই বিষয়টি যদি তার মাথার মধ্যে থাকে তাহলে সে কি করবে, বেশি কাজ করতে চেষ্টা করবে, দক্ষতার সাথে কাজ করতে সে চেষ্টা করবে। কারণ সে জানে যে আমি যদি এই কাজটা একটু বেশি করি, আমি যদি কাজটা নিখুঁতভাবে সম্পাদন করতে পারি তাহলে বস আমাকে অবশ্যই একটু বেতন অন্যদের থেকে বাড়িয়ে দেবে। এই বিষয়টি তার অবশ্যই জানাতে হবে যে এই প্রতিষ্ঠানে পার্থক্যমূলক মজুরি প্রবর্তিত আছে, যে তোমরা যদি দক্ষতার সাথে কাজ করতে পারো সে অনুযায়ী তোমাদের প্রত্যাশার সাথে আমরা প্রাপ্তিটাও মিটিয়ে দেব। আসলে এবার কারখানা পরিবেশ, এটা আমি একটু আগে বলছিলাম যে আতিক সাহেব যদি তার ওই প্রতিষ্ঠানে কারখানার যে পরিবেশ, কাজ যে পরিবেশ সেটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করে দিতে পারে, যে কর্মী যে কাজের সাথে জড়িত তার আনুষঙ্গিক যে বিষয়গুলি প্রয়োজন সেগুলো যেন তার খুব কাছাকাছি থাকে, যদি এরকম পরিবেশ তিনি সৃষ্টি করতে পারেন তাহলে
তার প্রতিষ্ঠানের কাজগুলো গতিশীলতার সাথে সম্পর্কিত। এবার আসো, প্রত্যেকটা কাজ যে সম্পাদিত হচ্ছে এগুলো দেখতে হবে, আর এই দেখাটাই আমাদের ব্যবস্থাপনার অন্যতম একটা কাজ, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা সবসময় একটা কথা বলি, ব্যবস্থাপনা পরিকল্পনা দিয়ে শুরু হয়, নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। তাহলে আতিক সাহেব তার প্রতিষ্ঠানকে যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা মানে কি কর্মীদের এবং কর্মীদের কার্যাবলী, আর এই নিয়ন্ত্রণ করাটা কি, তিনি যে আদর্শ মান নির্ধারণ করেছেন সে অনুযায়ী কাজটি সম্পাদিত হচ্ছে কিনা। যেহেতু বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কাজে সময় নির্ধারিত থাকে, এই কারণে এখানে নিয়ন্ত্রণ কাজটা ব্যবস্থাপকের জন্য অনেক সহজ। আতিক সাহেব যদি একটি কাজ সম্পাদনের জন্য সময় নির্ধারণ করে দেন, ওই সময়ের মধ্যে যদি কাজটি সম্পাদিত হয়েছে কিনা তিনি যদি দেখেন, ফলে ভালো, না হলে কেন হয়নি সেই বিষয়টি তিনি সমাধান করে দেন। আরেকটি সুবিধা হতে পারে উৎপাদনশীলতা বৃদ্ধি। এটা অবাধ যখনই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রচলিত থাকবে, তার প্রত্যেকটি নীতি প্রয়োগ করা হবে, তখন স্বাভাবিকভাবেই একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে তোমার উত্তরের সপক্ষে মতামত দাও, আমরা বলতে পারি যে উক্ত প্রতিষ্ঠানে আতিক সাহেব যদি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রয়োগ করে থাকে এবং তার যথাযথ প্রয়োগগুলো তিনি বাস্তবায়ন করে, তাহলে উল্লেখিত সুবিধা অর্জনের সাথে সাথে প্রতিষ্ঠানটি সুবিধা অর্জন করতে পারবে বলে আমি মনে করি। এই কারণে যদি তোমার পাঠের যে টপিকস গুলি সেই টপিকস গুলো তোমাদের অন্তত জানা থাকতে হবে, তারপরে তোমরা ধরতে পারবা যে উদ্দীপকে যে প্রয়োগগুলো এবং উচ্চতার দক্ষতা কোন দিকে যাচ্ছে, কোন দিকে তোমাকে নিয়ে। এবার আমরা আরেকটা অংশে যাই, ব্যবস্থাপনা নীতির আরেকটি পার্ট আমাদের আছে, শুনো আরেকটা গল্প এবার সুন্দর করে। জনাব নাজমুল হাসান একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তিনি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সবসময় কুশল বিনিময় করেন। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের কেবল আদেশ নির্দেশ প্রদান করেন না, সময়ে সময়ে পরামর্শ ও পেশনা দিয়ে থাকেন। এতে অধস্তনরাও তার উপর বেশ সন্তুষ্ট ও তারা সকল কাজে হাসান সাহেবকে সহযোগিতা করেন। কিছু কিছু ক্ষেত্রে তিনি নতুন প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন, ফলে প্রতিষ্ঠানটি একটি সফল প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। অপরদিকে জনাব শফিউল শাপলা লিমিটেডের ব্যবস্থাপক, তিনি প্রাচীন ধ্যান ধারণা নিয়ে কাজ করেন। তার ধারণা কর্মীরা সুযোগ পেলে কাজে ফাঁকি দেয়, তাই ভয়ভীতি দেখিয়ে কর্মীদের কাজ করিয়ে থাকেন। কিন্তু এই ব্যবস্থায় কিছুদিন কাজে গতিশীলতা এলেও পরবর্তী সময়ে কর্মীদের দক্ষতা হ্রাস পেতে থাকে। দুজন ব্যবস্থাপকের কথা বললাম, একজন ব্যবস্থাপক কর্মীদের সাথে কলাকৌশল বিনিময় করে, তাদেরকে বিভিন্ন সময় আদেশ নির্দেশ দেন এবং বৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে কার্য সম্পাদন করেন। আরেকজন ব্যবস্থাপক, তিনি চিরাত যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করেন, তিনি মনে করেন কি কর্মীদেরকে জোর করে কাজ করিয়ে নিতে হবে, তাদের কাজে ফাঁকি দেওয়ার মন মানসিকতা আছে। এতে দেখা যাচ্ছে কি কর্মীরা কিছুদিন কাজ করার পর উক্ত প্রতিষ্ঠানে আবার কর্মীদের কাজে ফাঁকা পড়ে, অর্থাৎ শেষের লাইনটা ছিল
কিছুদিন গতিশীলতা এলেও পরবর্তী সময়ে কর্মীদের দক্ষতা হ্রাস পেতে থাকে। তার মানে দুইজন ব্যবস্থাপকের যে বিষয়টি এখানে উল্লেখ করলাম, এই ক্ষেত্রে কোন বিষয়টি মনে পড়ে? দুজন ব্যবস্থাপকের মধ্যে কি সমস্যা? একজনের প্রতিষ্ঠানে খুব ভালোভাবে কাজ হয়, আরেকজনের প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্যে ভাটা পড়ে, কেন? তার মানে দুজন ব্যবস্থাপকের দক্ষতার মধ্যে পার্থক্য আছে। তাহলে দক্ষতা পার্থক্য থাকার কারণে নাজমুল হাসানের প্রতিষ্ঠানটি ভালোভাবে চলছে আর রবিউলের প্রতিষ্ঠানটি ভালোভাবে চলছে না। তাহলে ব্যবস্থাপকীয় দক্ষতা কি? ব্যবস্থাপকীয় দক্ষতা হলো ব্যবস্থাপকের একটা বিশেষ জ্ঞান, বিশেষ কৌশল, যা দিয়ে তিনি স্বল্প সময়ে দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারে। এই যে দুটি প্রতিষ্ঠানের কথা বললাম, একটি প্রতিষ্ঠান নাজমুল ব্যবস্থাপনা পরিচালক, আর একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হলেন জনাব রবিউল। তাহলে একটি প্রতিষ্ঠান ভালোভাবে চলছে আর আরেকটি প্রতিষ্ঠান ভালোভাবে চলছে না, সে কারণে আমরা বলতে পারি যে এটা দুইজন ব্যবস্থাপকের দক্ষতার মধ্যে তারতম্য পরিলক্ষিত হয়। তাহলে ব্যবস্থাপকের দক্ষতা কি? যে দক্ষতা বলতে বোঝা যে বিশেষ কৌশল, বিশেষ জ্ঞান, যা দিয়ে তিনি অল্প সময়ে তার যে নির্দিষ্ট লক্ষ্য, সে লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে কাজ করিয়ে নিতে পারে। তাহলে এগুলো কেমন হয়, এই দক্ষতা কেমন হতে পারে? এই দক্ষতা গুলো হতে পারে তোমার কারিগরি দক্ষতা, টেকনিক্যাল স্কিল, অর্থাৎ ব্যবস্থা যদি টেকনিক্যাল কাজ করে নিতে পারে, টেকনিক প্রয়োগ করতে পারে, অর্থাৎ কারিগরি যে দক্ষতা তা হলো বিশেষ প্রক্রিয়া, বিশেষ জ্ঞান, এই জ্ঞানের অধীনে ব্যবস্থাপক কর্মীদেরকে দিয়ে বিশেষ বিশেষ কাজগুলো সম্পাদন করে দিতে পারে। এই কারিগরি জ্ঞানের যদি অধিকারী তিনি হন, তাহলে তিনি দেখেন যে একটি কাজ চলছে চলছে চলছে, তার মধ্যে কোন টেকনিক অবলম্বন করা যায় কিনা। সাপোজ মনে করো যে গতানুগতিক যে একটি কাজ, আমরা যে ঢাকা কলেজে যে ছাত্রদের ক্লাসরুমে গিয়ে একটা খাতা নিয়ে রোল নাম্বার 1 এসআর, 2 এসআর, রোল নাম্বার 201 এসআর, এই যে গতানুগতিক যে একটা পদ্ধতি ছিল এই ঢাকা কলেজে, এতে আমাদের একটা বিশেষ সময় নষ্ট হয়ে যেত। এই গতানুগতিক কাজের পরিবর্তে যে কারিগরি একটি জিনিস বিভিন্ন দেয়ালে দেয়ালে দেয়া আছে, তোমরা কি বুঝতে পেরেছো কিসের কথা বলছি আমি? যে ফিঙ্গারপ্রিন্ট, যার জন্য তোমরা তৎপর থাকো, 80% না থাকলে ঢাকা ছাত্রদের কোন অবস্থাতে পরীক্ষাতে বসতে দেয়া হয় না। এই 80% এর জন্য তাদের যে সকালবেলা যে কর্মতৎপরতা, এই প্রতিষ্ঠানে যদি ব্যবস্থাপক অধ্যক্ষ হন, তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপক এই যে অধ্যক্ষের কারিগরি জ্ঞানের সফলতা এই প্রসারী হলো এই ফিঙ্গারপ্রিন্ট। যে আমরা ক্লাসে রোল নাম্বার যে দিকে আমাদের একটা অধিকাংশ সময় আমাদের যেখানে পাঠদান থেকে আমাদের বিরত থাকতে হতো, সেটা এখন আর লাগে না। তাহলে ব্যবস্থাপক
যদি ক্যারিগরি জ্ঞানের অধিকারী হন তাহলে তিনি কি করতে পারবেন, কাজগুলো দ্রুত সম্পাদন করতে পারবেন। তারপরে আসো মানবীয় দক্ষতা। এই যে দুইজন ব্যবস্থাপকের কথা উল্লেখ করেছিলাম, একজন ব্যবস্থাপক কি করে কর্মীদেরকে জোর করে দিয়ে কাজ করায়, এবং কাজ করানোর পর কিছুদিন পরে দেখা যায় ওরা তেমন কাজ কাজ করে একটা ফাঁকি টুকি দিয়ে প্রবণতা সৃষ্টি হয়ে যায়। তাহলে আরেকজন ব্যবস্থাপক কর্মীদের কৌশল বিনিময় করে, কৌশল বিনিময়ের সাথে তাদের বিভিন্ন প্রেরণা দেন। এই হলো মানবীয় দক্ষতা, অর্থাৎ ব্যবস্থাপক যে চিন্তা চেতনা, তার যে ধ্যান ধারণা, প্রত্যেক কর্মীকে তার প্রতি এই আনুগত্য সৃষ্টি করা, এই মানবিক দক্ষতা দিলে কর্মীরা তার প্রতি আনুগত্য বোধ সৃষ্টি হবে। এই কারণে ব্যবস্থাপককে মানবিক দক্ষতা অধিকারী হতে হবে। এই যে উদ্দীপকে আমরা জনাব হাসানকে এই মানবিক দক্ষতার অধিকারী নিশ্চিন্তে বলতে পারি। তবে এই দক্ষতাটি বেশিরভাগ প্রয়োজন হয় ব্যবস্থাপনার মধ্যম স্তরে। এখন আসলে আরেকটি কথা চলে যেতেছি আমি এখানে, আমার ব্যবস্থাপনার যে তিনটা স্তর আছে, একটা হলো উচ্চ স্তর, একটা মধ্যম স্তর, একটা হলো নিম্ন স্তর। তাহলে আমরা মানবীয় দক্ষতার বিষয়টি বলছি কোন স্তরের কথা, মধ্যম স্তরে। এখন তোমাকে যদি এমসিকিউ প্রশ্ন করা হয় মানবীয় দক্ষতা ব্যবস্থাপনার কোন স্তরে বেশি প্রয়োজন, এখন তোমার যদি জানা থাকে যে খুব ইজি একটা বিষয় যে মানবীয় দক্ষতা ব্যবস্থাপনা মধ্যম স্তরে থাকা প্রয়োজন বা মধ্যম স্তরে থাকে, তাহলে কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা, তিন নম্বর আরেকটি দক্ষতা লাগে তার অনুধাবন দক্ষতা, তাকে অনুধাবন করতে হবে, অনুধাবন জ্ঞানের অধিকারী হতে হবে। কি হবে এই অনুধাবন ক্ষমতা যদি না থাকে তাহলে তিনি যে পরিকল্পনা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন সেটি ব্যর্থ হতে পারে। তিনি পরিকল্পনা প্রণয়নের সাথে সাথেই অথবা তার যে উদ্দেশ্য বা যে লক্ষ্য তা স্থির করার আগে তাকে অনুধাবন করতে হবে যে ওই কাজটির কি হতে পারে, সেটা সফল হওয়ার সম্ভাবনা কেমন হবে, সেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা কেমন থাকবে। এই অনুধাবন ক্ষমতার অধিকারী যদি ব্যবস্থাপক না হন তাহলে তিনি সফল হবেন না। আজকে বলতে আমার চতুর্থ ক্লাস, যেখানে একটা ক্লাস আমি বলেছিলাম যে একজন ব্যবস্থাপক বিদেশ থেকে কিছু শীতের কাপড় আমদানি করে এবং কিছুদিন পরে দেখা যায় গ্রীষ্মকাল চলে আসে, এবং ওই গ্রীষ্মকাল আসার পর সাথে সাথে যথারীতি তার শীতের সেই কাপড়গুলো বিক্রি পরিমাণ কমে যায় এবং ওই বছর কোম্পানি লোকসানের সম্মুখীন হয়। এরকম একটা উদ্দীপক কোনো একটা আমার ক্লাসের মধ্যে ছিল। তাই এই যে অনুধাবন দক্ষতা, ব্যবস্থাপকের দ্বারা অনুধাবন করা উচিত ছিল যে সে এলসি কোডের বিদেশ থেকে যে মালগুলো নিয়ে আসবে সেগুলো আসতে তার কতদিন সময় লাগতে পারে, ততদিন শীতটা থাকবে কিনা, গ্রীষ্মকাল চলে আসবে কিনা, এই বিষয়টি যদি তার অনুধাবন করার ক্ষমতা যদি থাকতো তাহলে ওই ব্যবস্থাপক ওই দিন ওই প্রতিষ্ঠানকে লোকসানের সম্মুখীন করতে পারতেন না। এই কারণে তাকে কি করতে হবে, অনুধাবন ক্ষমতার অধিকারী হতে হবে। আর্থিক দক্ষতা প্রয়োজন হয় সমস্যা সমাধানমূলক দক্ষতা, আমি সমস্যা সমাধান দক্ষতা লিখেছি এখানে, সমস্যা সমাধানমূলক দক্ষতা। কাজ করতে গেলে প্রতিষ্ঠানের যে কোনো সমস্যার সৃষ্টি হতেই পারে, আর ব্যবস্থাপককে উক্ত সমস্যা সমাধানের দক্ষতা অবশ্যই থাকতে হবে।
আমরা যে দেখি বিভিন্ন সময় যে হোটেলগুলো বা যে রেস্তোরাঁ বা সার্ভিস রেস্টুরেন্ট আমরা যাই, একজন একটা কাউন্টার দিয়ে বসে থাকে, আমরা বলি যে ম্যানেজার ম্যানেজার বলি। আমরা যদি কোনো ওই যে আমাদের বয় বাইরে দিতে দেরি করে বা কোনো সময় যদি খারাপ আচরণ করে, আমরা বলি ম্যানেজারকে ডাক দাও বা ম্যানেজারকে আমরা বলি। তাহলে ওই যে হোটেল বা রেস্টুরেন্টের কথা বলি সেখানে কে ব্যবস্থাপক? ওই যে ম্যানেজার। এখন যদি সেখানে একজন কাস্টমার আর লেডি কাস্টমার হলে তো কথাই নেই, ধরে যে একটা তেলা ফোকা টেবিলের মধ্যে, আর তেলা ফোকা হলে ওই লেডি কাস্টমার যদি হয়ে থাকে তাহলে ওখানে কি হবে, একটা পরিবেশ তো একটা খারাপ হয়ে যাবে নাকি? তখন সেখানে যদি ব্যবস্থাপক গিয়ে উনি পর্যবেক্ষণ হিসেবে দাঁড়িয়ে থাকে, দেখি তেলা ফোকাটা কই যায় কি করে দেখি, নাকি তিনি কি করবে তাৎক্ষণিক ভাবে উনি সমাধান করে দিবেন, কয়েকটা বলবে কাউকে বলবে ধুম করে একটা ফেলে দিয়ে সমাধান শেষ হয়ে গেল শেষ। তাহলে ওই তেলা ফোকা কি করে কিভাবে হাঁটে ওটা ওই তিনি পর্যবেক্ষণ করার কোনো প্রয়োজন নেই, তিনি তাৎক্ষণিক ভাবে সমাধান দিয়ে দিবেন। তিনি তোমার তার যে কোনো কর্মীকে বলবেন ফেলে দেবেন সমাধান। আর তিনি যদি বলেন যে না আসলে দেখি কি হচ্ছে কি হয় এটা কোথা থেকে আসলো, ওই মুহূর্তে এসব করার কোনো প্রয়োজন নাই। ওই মুহূর্তে আমার প্রয়োজন হলো যে সমস্যার সৃষ্টি হয়েছে এটা আমার এখন সমাধান করা প্রয়োজন। এই যে আমাদের যে অনলাইনে ক্লাস, এই যে ক্লাসটাতে আমাদের যে গতানুগতিক ক্লাসের সিস্টেম আমাদের সমস্যা, এই সমস্যা হওয়ার সাথে সাথে আমাদের কি সমাধানের একটা পদ্ধতি চলে আসছে। এই যে আমরা তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছি, তোমরা ক্লাসের সম্মুখীন হতে দেখছো, আমরা ক্লাস নিচ্ছি, তাহলে সমস্যা আসলে সেটা সমাধান করতে হবে। সেই সমস্যা হয়ে গেছে বলে তার জন্য বসে থাকা যাবে না, এই কারণে ব্যবস্থাপকের কি থাকতে হবে, সমস্যা সমাধানে দক্ষতা থাকতে হবে। আমাদের একটা সাপ্লাই ছিল যোগাযোগ, ব্যবসায় যোগাযোগ, সেখানে যোগাযোগ নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম, আজকে আরেকটু বলে দিই সহজ সরল সিম্পল। ব্যবস্থাপক তার কর্মীদের সাথে এবং বিভিন্ন প্রয়োজনে বাইরের বিভিন্ন পক্ষের সাথে তাকে সর্বদা যোগাযোগ রক্ষা করতে হয়। এই যোগাযোগ রক্ষা করার জন্য আমরা বলছিলাম যে দক্ষ ব্যবস্থাপক তখন হয় যখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, সেই যোগাযোগ অধ্যায়ে আমরা বলছিলাম যে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় ব্যবহার করা সম্ভব। তাহলে এখানে আমরা এতটুকু আর নাই যে আমরা এতে এখানে বলতে পারি যে একজন ব্যবস্থাপককে যোগাযোগ করার মতো দক্ষতা জ্ঞান দক্ষতা থাকতে হবে, অর্থাৎ তাকে সর্বদা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগে কর্মরত যে কর্মকর্তা কর্মচারী থাকে, ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বাইরের পক্ষ থাকে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। যে ব্যবস্থাপক যত দক্ষতার সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন তার প্রতিষ্ঠান তত সফল। তাই এই যে দেখো একজন ব্যবস্থাপকের দক্ষতা, এই অধ্যায়ের আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক তা হলো কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা, অনুধাবন দক্ষতা, সমস্যা সমাধান দক্ষতা, যোগাযোগ দক্ষতা। এই অধ্যায়ে আমাদের আরো একটু পার্ট আছে আমাদের, যেটা হলো সংগঠন প্রশাসন এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্ক। আরেকটি পার্ট আছে বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা এবং সমাধানের উপায়। তার মানে এই অধ্যায়ের ম্যাক্সিমাম পার্টগুলোই আমি আলোচনা করতে সক্ষম হয়েছি দুই দিনে, আছে শুধু বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যা এবং সমাধানের উপায়। তার আগে আমি একটু আলোচনা করে নিই আমাদের যেহেতু বইয়ের মধ্যে আছে এবং পাঠ্যপুস্তক বলে যে টপিকস নির্ধারণ করা সেই টপিকসের মধ্যে আছে আমাদের সংগঠন প্রশাসন এবং ব্যবস্থাপনা। এই বিষয়টি আমি একটু আলোকপাত করে দিই।
সংগঠন, প্রাতিষ্ঠানিক কাঠামো, এটা একটা অধ্যায় আমাদের আছে এই বইতে, এই দ্বিতীয় পত্রে ব্যবস্থাপনা সম্ভবত চতুর্থ অধ্যায় যদি আমি ভুল না করে থাকি এই মুহূর্তে, যেটা নাম হলো সংগঠিতকরণ, একটা অধ্যায় আছে সেটা। আর এখানে আসতে পারবো শুধু সংগঠন। সংগঠন বলতে বোঝাবো আমরা প্রাতিষ্ঠানিক কাঠামো যা উৎপাদনের উপকরণগুলো সংগঠিত করে। আরেকটি বিষয় আছে দেখো, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন। প্রশাসন হলো একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তর, যেখানে পরিকল্পনা বা নির্দেশনা বা নীতি প্রণীত হয়। তার মানে প্রতিষ্ঠানে সর্বোচ্চ পর্যায়ে থাকে প্রশাসন, যিনি নীতি প্রণয়ন করেন, পরিকল্পনা প্রণয়ন করেন, এবং এই স্তরে শারীরিক শ্রমের চেয়ে মানসিক শ্রম বেশি। তাহলে আরেকটি অংশে আসার পর দেখো ব্যবস্থাপনা। ইতিমধ্যে ব্যবস্থাপনা আমাদের অনেকবার বলা হয়ে গেছে, তাহলে আজকে একটু চেঞ্জ করে বলি যে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে থেকে যে পরিকল্পনা এবং নীতি প্রণীত হয় তা সফল বাস্তবায়ন কি বলা হয় ব্যবস্থাপনা। আমরা এতদিন পর্যন্ত শুধু বলে আসছি যে অন্যকে দিয়ে কাজ করে দেওয়ার কৌশল, কাজ করে দেওয়ার কৌশল। আজকে যদি আমরা এভাবে বলি যে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে প্রণীত পরিকল্পনা এবং নীতি বাস্তবায়নের সাথে যারা জড়িত বা যারা বাস্তবায়ন করে তাদেরকে বলা হয় ব্যবস্থাপক, এবং তার কাজ এই প্রক্রিয়াটা বলা হয় ব্যবস্থাপক। আমাদের মধ্যে শেষ করতে হবে এই অধ্যায়টি। আসুন, দুইটা ক্লাসে যতটুকু আলোচনা করেছিলাম তোমাদের মনে পড়ে কিনা দেখো, ব্যবস্থাপনার নীতি কি বলতে পারি, কি নীতি হলো ব্যবস্থাপনার নীতি, কার্য সম্পাদনের নির্দেশিকা, মৌলিক সত্য, সর্বজনভাবে গৃহীত। আজকে এসে যদি বলি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি, যে গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি প্রবর্তন। আমি যদি গত ক্লাস থেকে বলি কার্য বিভাজন নীতিটি কি, বলতে হবে যে কর্মীদের দক্ষতা অনুযায়ী প্রত্যেকটা কাজ ভাগ করে দেওয়াকে কার্য বিভাজন নীতি বলা হয়। আমি যদি আজকের ক্লাস থেকে বলি কারিগরি দক্ষতা কি, বলতে হবে যে একজন ব্যবস্থাপক যে বিশেষ জ্ঞান এবং কৌশলের মাধ্যমে কার্য সম্পাদন করে দেন তাকে কারিগরি দক্ষতা বলা হয়। আমি যদি আজকের ক্লাস থেকে বলি যে মানবীয় দক্ষতা কি, তাহলে বলতে হবে যে কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব পোষণ করে তার প্রতি আনুগত্য সৃষ্টি করাকে মানবীয় দক্ষতা বলে। আমি যদি আজকে বলি যে সময় নিরীক্ষা কি, বলতে হবে একজন কর্মীর কার্য সম্পাদনে কত সময়ের প্রয়োজন হয় তা নির্দিষ্ট করাকে সময় নিরীক্ষা বলে। যদি বলি গতি নিরীক্ষা কি, যে একজন কর্মী যত কম অঙ্গ সঞ্চালন করে কার্য সম্পাদন করতে পারে তা হলো গতি নিরীক্ষা। এই যে বিষয়গুলো, এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো, যদি বলি বিজ্ঞানী বৈজ্ঞানিক ব্যবস্থার জনক কাকে বলা হয়, FW টেলরকে বলা হয়। আধুনিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়, হেনরি বেলকে বলা হয়। এবার যদি প্রশ্ন করি যে সায়েন্স প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইটি কার রচনা, FW টেলর, কত সালে বইটি প্রকাশিত হয়, 1911 সালে। এই যে দেখো শোনার কথাগুলো যদি কেউ শুনে থাকো আমার মনে হয় একটু উপকার হবে। তোমরা কি, আমরা যে অনেকে হিন্দি গান পারে, অনেকে মুখস্থ পারে, ওটা কি কেউ বসে বসে হিন্দি গান দেখে মুখস্থ করে না, কি করে শুনেই তো মুখস্থ হয়? আমার তো ধারণা অনেকে তোমাদের আমাদের এই লেভেলে যে ছাত্র আছে অনেকে কয়েক ডজন হিন্দি গান মুখস্থ আছে, ওই কি বসে বসে মুখস্থ করে হিন্দি গান? দেখা যায় শুনে শুনতে শুনতে মুখস্থ। এই যে আমরা যে কথাগুলো বললাম যদি শুনে থাকো উপকার হবে, ভালো থাকবে সবাই, চেষ্টা।